চড়ক পুজো আমরা এই চৈত্র মাসের সময়টাতে খুব শুনি যে চড়ক পুজো হচ্ছে চরকের মেলা হচ্ছে বলতে পারেন এই চড়ক পুজোর সূচনা কবে হয়েছিল আজ থেকে বহু বহু বছর আগে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই চড়ক পুজো প্রথম শুরু করেছিলেন এবং বাংলা ক্যালেন্ডার অনুসারে পয়লা বৈশাখের ঠিক আগের দিন মানে চৈত্র সংক্রান্তিতে এই চড়কের পুজো হয় এটা মূলত গ্রামাঞ্চলেই দেখতে পাওয়া যেত তবে এখনও বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এই চরকের পুজো হয় চড়ককে কেন্দ্র করে মেলাও বসে চরকের পুজো কি চড়কের পুজো মূলত হচ্ছে শিবের পুজো শিব ঠাকুরকে তুষ্ট করলে সমস্ত দেবতারা তুষ্ট হন এটাই কথিত আছে আর তাই শিবের পুজো হচ্ছে এই চড়ক পুজো গোটা বছর ধরে মানুষ যেসবভাবে অশান্তিতে কাটান সেই অশান্তি যাতে নতুন বছরকে প্রভাবিত না করে সেই প্রার্থনাই করা হয় এই চরকের পুজোতে অর্থাৎ সকলের মঙ্গল কামনাতেই এই চড়ক পুজো হয় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল